আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রসোই ঘরে। আজকে আপনাদের জন্য খুবই মজাদার আরও একটি রেসিপি নিয়ে এসেছি, তালের রস দিয়ে পিঠা। আমার আম্মার রেসিপিতে আজকে তৈরি করে দেখাবো। এখানে আমি ফ্রোজেন তাল নিয়েছি, এখানে 450 গ্রাম তাল আছে। ঠিক এরকম ভয়মকারে যে তালগুলো পাওয়া যায় তালের রসটা, আমি সেটাই ব্যবহার করছি। যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন আমাকে সাপোর্ট করার জন্য। তালটাকে আমি জাল করে নিচ্ছি। তালটা খুব ভালো মতো জাল হয়ে যাবার পরে আমি বাকি সব উপকরণগুলো দিব। তার আগে দেখিয়ে দিচ্ছি, তালটা গলে যাওয়ার পর আমি কিছুটা পানি এখানে ব্যবহার করেছি। এরপর এখানে দেখিয়ে দিচ্ছি, নিয়েছি 1/2 কাপ নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়ে আরও কিছুক্ষণ জাল করতে থাকব। যেহেতু আমি পানি দিয়েছি, যতক্ষণ জাল করব পানিটা, যে এক্সট্রা পানিটা দিয়েছি সেটা যেন শুকিয়ে যায়। আমি এখানে চিনি দিয়েছি 1/2 কাপ। চিনি দিয়েই আজকে এই তালটা রান্না করব। তাল বলক হয়ে আস্তে আস্তে আমি এখানে পিঠা বানিয়ে নিয়েছি। পিঠাটা দেখিয়ে দিচ্ছি, ছোট ছোট আমরা যেটাকে বলি চই পিঠা, এই চই পিঠা বানিয়ে নিয়েছি। 1/2 কাপ চালের গুঁড়ি দিয়ে আমি এই পিঠাগুলো বানিয়েছি। তালটা যখন একটু ঘন হয়ে আসছে আমি চুলটা কমিয়ে দিয়েছিলাম, এরপরে আমি দিয়ে দিচ্ছি পিঠাগুলো। এবার পিঠা দিয়ে কিছুক্ষণ জাল করব, যতক্ষণ পর্যন্ত না পিঠাগুলো একদম ডুবে যায়। এখানে দেখা যাচ্ছে পিঠাগুলো অনেকটাই ভেসে উঠেছে, সবগুলো পিঠা এভাবে ভেসে উঠবে। যখন একদম ভালো মতো পিঠাগুলো সেদ্ধ হয়ে যাবে তখন পিঠাগুলো একা একাই আবার ডুবে যাবে। আমি চেষ্টা করেছি সহজ করে এক্সপ্লেন করার। আর আমি যে পিঠাগুলো বানিয়েছি 1/2 কাপ চালের গুঁড়ি দিয়ে, 1/2 কাপ চালের গুঁড়ির সাথে 1/2 কাপ পানি দিয়েই চালের গুঁড়িটাকে সেদ্ধ করে নিয়েছি খুব ভালো মতো করে। এরপরে এভাবে পিঠাগুলো বানিয়ে নিয়েছি। দেখা যাচ্ছে পিঠাগুলো সব ভেসে উঠেছে। এরপরে আবার পিঠাগুলো চাল পেয়ে যখন সেদ্ধ হয়ে যাবে অনেকটাই ডুবে যাবে। এভাবে তাল দিয়ে অনেক রকমের পিঠা অনেকে বানায়, আমার এই পিঠাটা খুব পছন্দ। আরেকটা পিঠা যেটা আছে সেটা হচ্ছে শিরা ভিজিয়ে বানায়, সেই পিঠাটাও অনেক মজা। তাল দিয়ে আপনারা কোন ধরনের পিঠা বানিয়ে খান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তালটা হয়ে গিয়েছে, এবার আমি পরিবেশন করছি। চুলাটা বন্ধ করে দেওয়ার পরও এরকমভাবে আস্তে আস্তে বাবল উঠে। সামান্য একটু নারকেল কোড়া দিয়ে আমি ডেকোরেশন করে নিয়েছি। যদি রেসিপিটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে। আর যারা আমার আজকে চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।